নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের খাবারের অরুচি, ছাগল জল খেতে চায় না, এই সমস্যা হওয়ার কী কারণ এবং কীভাবে করতে হবে এই রোগের চিকিৎসা, কী কী ঔষধ ব্যবহার করতে হবে এবং কত পরিমাণে ব্যবহার করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। বর্তমান বর্ষার সময় এবং এই সময়ে ছাগল বেশিরভাগ সময় ঘরের ভেতর থাকে। ঘরের ভেতর থাকার ফলে ছাগল ভালো করে চলাফেরা করতে পারে না, ছাগলের শরীরচর্চা ভালো হয় না, এর জন্য ছাগলের লিভার কমজোর হয়ে যায়। লিভার কমজোর হওয়ার কারণে ছাগলের খাবারের রুচি কমে, ছাগল ভালো করে জল খেতে চায় না। ছাগল যদি ভালো করে জল না খায়, ভালো করে খাবার না খায়, তাহলে ছাগল কমজোরি হয়ে যায় এবং এই সময়ে ছাগলকে বিভিন্ন রোগে আক্রান্ত করে। ছাগলের রুচি ঠিক রাখতে, ছাগলের জল খাওয়ার রুচি ঠিক রাখতে হলে ছাগলকে সবসময় চলাফেরা করাতে হবে। ছাগল যেন এক জায়গায় বসে থাকতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং ছাগলকে চলাফেরা করার জায়গা করে দিতে হবে, ছাগল যেন নিয়মিতভাবে চলাফেরা করতে পারে। ছাগল যদি সঠিক পরিমাণে জল খেতে না পারে তাহলে ছাগলের কী কী সমস্যা হয়। ছাগল যদি জল না খায় তাহলে ছাগলের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ছাগলের পেশাব পরিষ্কার হয় না, পেশাব পরিষ্কার না হওয়ার ফলে ছাগলের ইউরিনারি সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। ছাগল যদি সঠিক পরিমাণে জল না খায় ছাগলের পেট পরিষ্কার হয় না, পেটে গ্যাস তৈরি হয় এবং পায়খানা পরিষ্কার হয় না, লিভার পরিষ্কার থাকে না, লিভার পরিষ্কার না থাকার ফলে ছাগলের খাবারের রুচি কমে এবং ছাগলের ঘন ঘন পাতলা পায়খানা হয়, ছাগলের পেটে গ্যাস তৈরি হওয়ার ফলে ছাগলের পাতলা পায়খানা দেখা দেয়। ছাগল যেভাবে জল খেতে চায় ছাগলকে সেভাবে জল খাওয়ানোর চেষ্টা করবেন। ছাগল যদি সঠিক পরিমাণে জল খেতে পারে তাহলে আপনার ফার্মে ছাগল অনেক রোগ থেকে মুক্তি পাবে। এর জন্য ছাগলকে জল খাওয়াতে হলে চিটে গুড়, হিমালয়ান বাতিসা সবসময়ের জন্য ছাগলের জলের সঙ্গে ব্যবহার করতে হবে। যদি আপনারা চিটে গুড় এবং হিমালয়ান বাতিসা জলের সঙ্গে নিয়মিত ব্যবহার করেন তাহলে ছাগলের জল খাওয়ার চাহিদা সবসময় থেকে যাবে এবং ছাগল যথেষ্ট পরিমাণে জল খেয়ে নেবে। বর্ষার সময়ে ছাগলের লিভার কমজোরি হওয়ার ফলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর জন্য বর্ষার সময়ে ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে। ছাগলকে আপনারা ডিওয়ার্মিং করাতে হলে হাইটেক লিকুইড দিয়ে ডিওয়ার্মিং করাতে পারেন। হাইটেক লিকুইড দিয়ে যদি এই সময়ে ডিওয়ার্মিং করানো যায় তাহলে ছাগলের পেট থেকে কৃমি একবারে পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এবং ছাগলের লিভার ঠিক থাকে, ছাগলের খাবারের রুচি ঠিক থাকে। ছাগলের খাবারের রুচি ঠিক থাকলে ছাগলের শরীর ঠিক থাকবে এবং শরীর ঠিক থাকলে ছাগল বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। ছাগলের শরীর যদি কমজোরি হয়ে যায় ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমার ফলে ছাগলকে বিভিন্ন রোগে আক্রান্ত করে। হাইটেক লিকুইড দিয়ে আপনারা যে কোনো ছাগলকে ডিওয়ার্মিং করাতে পারেন। 20 কেজি বডি ওয়েটে 5 ml দিতে হবে এবং এই লিকুইড দিয়ে যদি আপনারা ডিওয়ার্মিং করান, ডিওয়ার্মিং করানোর পর যথেষ্ট পরিমাণে ছাগলকে লিভারটনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। ছাগলের ডিওয়ার্মিং করানোর সময় একটা কথা ভালো করে মনে রাখবেন, প্রত্যেকবার যেন এক ধরনের ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করানো না হয়। যদি আপনারা প্রত্যেকবার এক ধরনের ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করান তাহলে ছাগলের পেট থেকে কৃমি পরিষ্কার হবে না। এর জন্য প্রত্যেকবার আলাদা আলাদা ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং করানোর সময় ওষুধের পরিমাণ যেন সঠিকভাবে দেওয়া হয়। কম ওষুধ কখনো ব্যবহার করবেন না, বেশি ওষুধ কখনো ব্যবহার করবেন না। কম ওষুধ ব্যবহার করলে ছাগলের পেট থেকে কৃমি পরিষ্কার হবে না এবং বেশি ওষুধ ব্যবহার করলে ছাগলের ক্ষতি হয়ে যাবে। এর জন্য সঠিক পরিমাণ ওষুধ ব্যবহার করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।